يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على المبعوث رحمه للعالمين وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال اخذ رسول الله صلى الله عليه وسلم أخذ رسول الله صلى الله عليه وسلم بكتفي فقال: كن في الدنيا كأنك غريب أو عابر السبيل. إلى آخر الحديث. شبري دا شكسرطة شرطي جان ابن ديركي جانتشي بشيش بابي أمونترون شبتشا আমাদের এই দার্সুল হাদিস প্রোগ্রামে আজকে আমরা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম এর একটি অতি মূল্যবান হাদিস মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই হাদিস থেকেই আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব কিছু পাঠ নেওয়ার চেষ্টা করব মানুষ আজকে অতি ব্যস্ত সকলেই যেন খুব ব্যস্ততার মধ্য দিয়ে চলছেন কিন্তু কেন এত ব্যস্ত সে বিষয়টিও যেন ভাবার সুযোগ নেই আসলেই দিন রাত চব্বিশ ঘন্টা আমরা দেখছি শুনছি এই ব্যস্ততার মধ্য দিয়েও আমাদেরকে হারিয়ে যেতে হচ্ছে কত বন্ধু হারিয়ে যাচ্ছেন না ফেরার দেশে চলে যাচ্ছেন কত বাবা কত মা কত ছেলে কত মেয়ে ছেলে মেয়েকে রেখে বাবা মা আবার বাবা মাকে রেখে ছেলে মেয়ে স্বামীকে রেখে স্ত্রী স্ত্রীকে রেখে স্বামী ভাইকে রেখে বোন বটকে রেখে ভাই বন্ধুকে রেখে বন্ধু না ফেরার দেশে চলে যাচ্ছে সে বিষয়টি যেন আমরা হঠাৎ একটু ব্যথিত হই আবার খুব তাড়াতাড়ি যেন ভুলে যাই প্রিয় দর্শক শ্রোতা একটু ভাবার বিষয় আসলে এই বিষয়টি ভুলে যাওয়ার নয় আজকে আপনার আমার সামনে যেমন একজন চলে যাচ্ছে এমন একটি মুহূর্ত আসবে। আপনাকে আমাকেও চলে যেতে হবে যাব কোথায় চলে গেলেই কি সব একেবারেই শেষ হয়ে যাবে না আমরা মুসলিম হিসাবে বিশ্বাস করি আমরা এক জগৎ থেকে আরেক জগতে যাব পার্থিব জগৎ থেকে পরলৌকিক জগতে আমরা যাব দুনিয়ার জগৎ থেকে আখেরাতের জগতে আমরা যাব সুতরাং আখেরাতকে বিশ্বাস না করেও উপায় নেই আর আখেরাতে যেতেই হবে না যেও কোনো উপায় নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের যে হাদিস আমরা দর্শ নেব শিক্ষা নেব প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে আমার রদি আল্লাহ তালা আনহু

তুমি যেন একজন নিঃস্ব মানুষ দুনিয়াতে কোনো পিছু টান নেই তোমার কোনো দুশ্চিন্তার বিষয় নেই যে আল্লাহ মুহুর্তে আল্লা সবহালার ডাক আসলে হাসি খুশিভাবে তুমি ডাকে সাড়া দেবে পর পারি পাড়ি জমাবে জন্নতের পথে অগ্রসর হবে পিছনের কোনো বাধা পিছনের কোনো ব্যস্ততা তোমাকে ধরে রাখবে না এমনই তোমার জীবনটাকে গড়ে তোল অথবা তুমি এমন হও একজন পথ অতিক্রমকারী ব্যক্তি যেমন অর্থাৎ আপনি রাস্তার এক পার্শ্বে দাঁড়িয়ে রয়েছেন এই রাস্তা অতিক্রম করে আরেক পার্শ্বে আপনি যাবেন আপনি যখন রাস্তা অতিক্রম করে যান আপনি কখনোই মনে করেন না রাস্তায় কিছুক্ষণ জন্য অবস্থান করবেন বরং রাস্তায় পা দেওয়ার সাথে সাথে আপনার চিন্তা কত দ্রুত রাস্তা অতিক্রম করে ওই পাশ ওই পার্শ্বে আপনি যাবেন আল্লাহ রসুলসাল হুসাল্লাম এমনই নির্দেশনা দিলেন প্রিয় সাহাবি আবদুল্লাহিন্দি আল্লাহন হকে মূলত এটি তার জন্য সীমাবদ্ধ নয় এটি প্রতিটি মুসলিমের জন্য আমাদের দুনিয়ার অবস্থাটা হলে এই আমাদের কোন অস্তিত্ব ছিল না কোন অস্তিত্ব ছিল না আল্লাহ আল্লা সুবহান পৃথিবীতে নিয়ে এসেছেন আবার এই পৃথিবী থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নিয়ে যাবেন আপনার যত ক্ষমতা থাকুক না কেন আপনি যত সম্পদশালী হন না কেন আপনি যত শক্তিশালী হন না কেন পৃথিবীতে আপনি চিরস্থায়ী কখনোই ন সকলে এক বাক্যে এটিকে মেনে নেয় সেই উন্নত দেশের কর্ণধার যারা বহু শক্তির অধিকারী বলে দাবিদার বহু সম্পদের মালিক বলে দাবিদার বহু ক্ষমতার ধারক বাহক বলে দাবিদার কিন্তু কিছু কিছুদিন পরেই চলে যাচ্ছে সব কারো ক্ষমতা তাকে ধরে রাখতে পারে না কারো সম্পদ তাকে সংরক্ষণ করতে পারে না কারো ক্ষমতা তাকে থামায় রাখতে পারে না আল্লাহ আল্লা সুবাহ এই জন্যই বলেছেন সকলের আল্লা সব তালা একটি নির্দিষ্ট আয়ু দিয়েছেন সেই আয়ুর শেষ মুহূর্ত যখনই ঘনি আসবে এক মুহূর্ত আগেও নয় পিছু নয় কোনো ক্ষমতাও আপনাকে আগে নিয়ে যেতে পারবে না বা আগে সেই না ফেরার দেশে পাঠায় দিতে পারবে না আবার কোনো ক্ষমতা আপনাকে ধরে রাখতে পারবে না সেই নির্দিষ্ট মুহূর্তে আপনাকে যেতেই হবে কিন্তু যাবেন কোথায় এই পার্থিব জীবন থেকে দুনিয়ার জীবন থেকে আখেরাতের জীবনে যাবে যেতেই হবে কোনো বিকল্প পথ নেই এজন্য আল্লাহ রাসুল সাল আলী হুসাল্লাম যখন সাহাবি আবদুল্লাহিনী অমার রদিয়ালাহুকে এভাবে বললেন আবদুল্লাহিনী অমার রদিয়ালাহু আবার আমাদের জন্য কিছু উপদেশ রাখলেন তিনি বললেন ফাইদা ফালাতির বাহ যখন তুমি সন্ধ্যা করেছ সকাল হবে এই অপেক্ষায় থেকেও না সকাল আসার পূর্বেই তোমাকে বিদায় নিয়ে যেতে হতে পারে ও মাসা তোমার সকাল হয়েছে অপেক্ষা করো না সন্ধ্যা হবে তার আগেও তোমাকে বিদায় নিয়ে যেতে হতে পারে ও সেহা লেমার অদিক ওহায়া চাকা মেম্মাওদিক কল বললেন যতক্ষণ তুমি সুস্থ রয়েছ ততক্ষণ তুমি এই সুস্থতাকে মূল্যায়ন করার চেষ্টা করো অসুস্থ হয়ে গেলে বিছানায় পড়ে তুমি কাতরাবে করার কিছুই নেই নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকবে যতদিন তুমি জীবিত রয়েছ এই জীবনের মূল্যায়ন করার চেষ্টা করো খেলতামাশায় জীবনটাকে নষ্ট করো না জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য রয়েছে একজন মানুষ তার এই মূল্যবান জীবনটাকে জীবনের মূল্যবান সময়টাকে গল্প গুজব খেলাধুলা হাসি তামাশা করে নষ্ট করতে পারে না আপনার চোখের সামনে কত ব্যস্ত মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে বিদায় নিলেই তার ব্যস্ততা সব পরে থাকে কোনো কাজে আসে না সুতরাং যতদিন আপনার জীবিত রয়েছেন আপনি আপনার জীবন রয়েছে ততদিনই আপনাকে জীবনের মূল্যায়ন করতে হবে সাহাবি বললেন জেনে রাখো তোমার সন্ধ্যা হয়েছে মনে করো না তুমি আবার সকাল পাবে আরো কিছু করবে না সেই সুযোগ নাও হতে পারে কতজন আমাদের মাঝে সন্ধ্যায় বিছানায় যায় সকাল বেলা সন্তানেরা বাবা বাবা করে ডাকলেও আর কোনো দিন শোনে না আবার কতজনে সকালবেলা ঘর থেকে বের হয় ঘরের মানুষেরা প্রতীক্ষায় থাকলেও আর কোনো দিন জীবিত অবস্থায় ঘরে ফেরে না তাকে চলে যেতে হয় প্রতিদিন বিশেষ করে আমাদের সমাজে অসংখ্য মানুষ অগণিত এই মানুষের মাঝে আমরা প্রতিদিন এই সংবাদগুলি পাচ্ছি বাস্তব চোখে দেখছি রাস্তাঘাটে বের হলেই পাচ্ছি কিন্তু অবস্থাটা আমাদের এমন হয়ে গেছে আমাদের যেন কোনো অনুভূতি ফিরছে না আমাদের যেন কোনো চেতনায় আসছে না জেনে নিন আপনি কতদিন আপনার সামনে রাস্তার দুর্ঘটনায় একজন যেমন বিদায় নিয়ে গেছে আপনাকেও কোনো একদিন এই ধরনের চলে যেতে হতে পারে অতএব যতদিন জীবিত রয়েছি আমার এই জীবনের মূল্যায়ন করে আমি যেন আখেরাতের পাথেও সংগ্রহ করতে পারি একজন বিবেকবান মানুষের সময়টাকে এভাবে কাজে লাগানো উচিত কারণ খেলাধুলা হাসি তমাশা গল্প গুজবের মধ্য দিয়ে আপনার মূল্যবান সময়টা হারিয়ে যাচ্ছে না আপনি আল্লাহ ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারছেন আপনি আপনার আখেরাতের জীবনের কোনো পাথে সংগ্রহ করতে পারছেন না দুনিয়ার জীবনে কোনো অতিরিক্ত রুজি রোজগার করতে পারছেন কোনোটাই নয় সুপ্রিয় দর্শক শ্রোতা একজন মুসলিম আখেরাতকে বিশ্বাস করি আমরা আখেরাতের কোনোই বিকল্প নেই সেখানে আমার এই জীবনে ভালো কিছু যদি করে থাকি তাহলে এর প্রতিদান পাব যদি অন্যায় করে থাকি তাহলে এর প্রতিফল শাস্তি আমাকে ভোগ করতে হবে কোনো দাপট সেখানে কাজে আসবে না কোনো মন্ত্রী মিনিস্টারের টেলিফোন সেখানে কোনো কাজে আসবে না সকলেই একই পথের পথিক হয়ে যাবে সকলের অবস্থা একই হয়ে যাবে সুতরাং দুনিয়ার ধোকায় এই বিলিশের ধোকায় না পড়ে আমরা যেন নিজেদের সঠিক পথে জান্নাতের পথে আখেরাতের পথে অগ্রসর হতে পারি চলতে পারি জীবনের প্রতিটি মুহূর্তে আমাদেরকে সে বিষয়টি ভাবা উচিত সুপ্রিয় দর্শক শ্রোতা আরও একটি বিষয় স্মরণ করে দিতে চাই এ আখেরাত আখেরাতের ভাবনা আখিরাতের চিন্তা একজন মানুষকে আদর্শ মানুষ গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সহায়ক একটা সমাজ দুর্নীতি অন্যায় অবিচার মুক্ত হওয়ার সবচেয়ে বড় সহায়ক হলো এই আখিরাতের বিশ্বাস কারণ দুনিয়ায় মানুষের চোখে আপনি বিভিন্নভাবে ফাঁকি দিতে পারেন বিভিন্নভাবে আপনি মানুষকে ধোকা দিতে পারেন দিনের আলোতে না করলেও রাতের অন্ধকারে করতে পারেন অন্যায় মানুষের সামনে না হলেও মানুষের আড়ালে আপনি অন্যায় জড়িয়ে যেতে পারেন কিন্তু যদি আপনার প্রতি সেই আখেরাতের ভয় থাকে যে না আল্লাহ সুবহানা হওয়া তালাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহকে ধোকা দেওয়ার কোনো সুযোগ নেই যা করব আল্লাহ সুবহানা হওয়া তাল্লার কাছে সব সংরক্ষিত হচ্ছে যিনি বিশেষ ফেরস্তাদের মাধ্যমে আমাদের বিষয়গুলিকে রেকর্ড করে রাখছেন সংরক্ষণ করছেন যেগুলি সেই আখেরাতের জীবনে আমার সামনে প্রকাশ করে দেওয়া হবে আমি সব নিজেই বুঝতে পারবো কি ন্যায় করেছি আর অন্যায় করেছি নিজেই যেন নিজের ফয়সালা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসল নিজের জীবনকে আরও সুন্দর করার লক্ষ্যে আমাদের সমাজকে সুন্দর করার লক্ষ্যে দেশকে সুন্দর করার লক্ষ্যে আমাদেরকে সেই আখেরাতের পথেই ছুটতে হবে এর বিকল্প কোনো পথ নেই এটাই আমাদের সামনে একটিমাত্র পথ সেই বিশ্বাস রেখে সেই চিন্তা রেখে আমরা সে পথেই অগ্রসর হব তাহলে নিজের ব্যক্তি জীবনকেও সুন্দর করতে পারবো আমাদের সমাজকে সুন্দর করতে পারবো আমাদের দেশকে সুন্দর করতে পারবো যদি এই আখেরাতের চিন্তা আমাদের না থাকে আখেরাতের ভয় না থাকে তাহলে নিজেকেও সুন্দর করা সম্ভব হবে না সমাজকেও সুন্দর করা সম্ভব হবে না দেশকেও সুন্দর করা সম্ভব হবে না একটু ভাবার চেষ্টা করুন আপনাকে যে কোনো মুহূর্তে চলে যেতে হবে আপনি কি নিয়ে যাবেন কি পথেও আপনি সংগ্রহ করেছেন প্রবী মোহাম্মদ হুসাল্লাম বললেন মানুষ যখন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার পিছে তিনটি বিষয়ে তিনটি জিনিস তার অনুসারী হয়ে থাকে একটি হচ্ছে তার সম্পদ আরেকটি হচ্ছে তার জনবল আরেকটি হচ্ছে তার কৃতিকর্ম কৃতকর্ম তার আমল এই তিনটি বিষয় যখনই তাকে দাফন করা হয় ফিরে আসে তার সম্পদ কোনো কিছু সে কবরে নিতে পারে না আজকে একজন বড় ক্ষমতাশীল ব্যক্তি তার চেম্বার তার অফিস আদালত তার সাংসায়ী কারবার সব কিছু ছেড়ে দিয়ে তাকে সেই কবরে একজন ফুটপাথের অসহায় দরিদ্রের মতোই তাকে ওই কবরে মাটিতে গিয়ে আশ্রয় নিতে হবে কিচ্ছু যাবে না তার কাছে সব করে থাকবে আজকে আপনি ক্ষমতাশীল মানুষ আপনি অনেক দাপটের মানুষ আপনার পিছে সর্বত্র এই দলে দলে মানুষ ছুটছে ঘুরছে কিন্তু যখন আপনার এই রোহ এ বডি থেকে বের হয়ে যাবে কে আছে আপনার সাথে নেই কেউ আপনার অতি কাছের মানুষ তারাও আপনার থেকে সরে যেতে বাধ্য হবে বিছানার মানুষ সেও আপনার থেকে সরে আসতে বাধ্য হবে আপনাকে একাই যেতে হবে যাবে শুধু আপনার সাথে আপনার জীবনে আপনি কি করেছেন যদি ভালো কিছু করে থাকেন তাহলে এর জন্য আল্লাহ সুভান হওয়া তা আল্লাহর কাছে প্রতিদান আপনার জন্য সুসংবাদ আর যদি অন্যায় অবিচার অপকর্মই হয়ে থাকে তাহলে এর জন্য আল্লাহর শাস্তি প্রস্তুত রয়েছে আপনাকে ভোগ করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে মানুষ যদি এই বিষয়টি একটু ভাবে একজন সন্তান তার বাবা মাকে কত সম্মান করে কত শ্রদ্ধা করে বাবা মার গায়ে কেউ একটু আঁচর দেবে এটি কখনো সহ্য হয় না বাবা মার গায়ে একটু ধোলা পড়বে এটাও সহ্য হয় না কিন্তু এই সন্তানেই বাবা মা তার যখন বিদায় ঘটে যায় এই সন্তানেই সেই বাবা মাকে নিয়ে মাটির নিচে দাফন করে তার গায়ে তার উপরে সেই ধোলা বাড়ি নিক্ষেপ করে মাটির স্তূপের ভিতরে তাকে রেখে এসে যায় একটু ভাবার বিষয় আসুন আমরা আমার জীবনে আমাদের জীবনে সে বিষয়গুলিকে একটু ভাবার চেষ্টা করি কোনো বিকল্প পথ নেই আপনাকে যেতেই হবে সেই আখেরাতে আখেরাতের পথেও আপনি কি সংগ্রহ করলেন একটু ভাবতে হবে একটু চিন্তা করতে হবে যেন আমরা আখেরাতের জীবনকে সমৃদ্ধপূর্ণ করতে পারি তাহলেই আমরা সফল হব এজন্যই নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আল্লাহ আয়সা ইল্লা আয়সাল আখেরা হে আল্লাহ সুখ স্বাচ্ছন্দ্য তো দুনিয়ার জীবনে নয় সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েস হচ্ছে আখেরাতের জীবনে দুনিয়ার জীবনটা কোনো না কোনো দিক থেকে কষ্ট আছেই প্রকৃত আরাম আয়েসের জীবন হলো সেই আখেরাতের জীবন আমরা যেন সেই আখেরাতের আরাম আয়েসকেই জীবনের সর্বক্ষেত্রে প্রাধান্য দিয়ে সফল হতে পারি সার্থক হতে পারি কামিয়াব হতে পারি সে চেষ্টায় আমরা রাখব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এই প্রোগ্রাম আবার দেখতে হলে